নমস্কার বন্ধুরা কুকিন বাই জোসনা অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কী শেয়ার করবো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এখন একদম রেস্টুরেন্টের মতো করে ঘরোয়া মশলা দিয়ে কাঠি কাবাব রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এর পুরো প্রস্তুত প্রণালী আর কিভাবে তৈরি করলাম তো কাঠি কাবাব তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ব্রয়লা চিকেন হাড় সারিয়ে পিসপিস করে কেটে আর নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তো এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল হলুদ আর একটা পেঁয়াজ আমি এইভাবে চিকেনের মতো পিস পিস করে কেটে নিয়েছি মশলা নিয়েছি আমি দু চামচ টক দই দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ সয়া সস এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দু চামচ টমেটো সস এক চামচ জিরা গুঁড়া আর এক চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া এবার সব উপকরণ আমি এই বড় বলে দিয়ে দিব তো আমি সব উপকরণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক টুকরো লেবুর রস আমি এইভাবে কেটে নিয়েছি এখন চাপ দিয়ে রসটাকে বের করে দেবো আর দিব পরিমাণ মতো লবণ তারপরে সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে একটা সাইডে তো ফিরে এলাম ঘন্টা পরে এক এখন আমি চিকেন ক্যাপসিকাম আর পিঁয়াজ এই কাঠিতে গেথে নিব তো এই ধরনের কাঠি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন নয়তো বা কোন শি গেঁথে নিতে পারেন তো আমি প্রথমে তারপরে দিব এক ক্যাপসিকাম তো এইভাবে আমি পরপর গেঁথে নিব তো এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মাঝে এক পিস চিকেন দিয়েছি আপনারা চাইলে দু পিস চিকেনও দিতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যখন ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ শিখে বা কাঠিতে গেথে নেবেন তখন চেষ্টা করবেন একটু চেপে চেপে নেওয়ার জন্য তা হলে যখন ভাজবেন উল্টানোর সময় শিখ থেকে বা কাঠি থেকে এগুলো খুলে যাবে তো গেথে নিয়েছি এভাবে আমি সবগুলো একইভাবে গেথে নিব তো সবগুলোই গেথে নিয়েছি এবার চলে যাব চুলায় তো আমি চুলায় চলে এসেছি আর চুলা ধরে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে দিয়ে দেব এক চামচ রেগুলার খাবার তেল তারপরে তেলটাকে আমি প্যানে এইভাবে সরিয়ে দেবো তো তেল সরিয়ে দিয়েছি এখন কাবাবগুলো এইভাবে প্যানে সেট করে নিব। তো আমি সেট করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে চুলার হিট হাইতে রেখে আমি পাঁচ মিনিট জাল করে নিব তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার উল্টিয়ে দেব তো উলটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো জাল করে নেব তো ফিরে এলাম তিন মিনিট পরে এখন আর ঢাকনা দেব না আর চুলার হিট এই পর্যায়ে আমি লোতে রেখে দেব আর এভাবে উলটিয়ে পাল্টে আমি ফ্রাই করে নিব। তো এইভাবে মাঝে মধ্যে উল্টিয়ে দিতে হবে হয়ে এসেছে এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই কাঠি কাবাব তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বাসায় তৈরি করবেন আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হবে অন্য একটা রেসিপিতে